আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটি রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে মক্সিন। এটি একটি 500 mg ক্যাপসুল জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যামোক্সিসিলিন। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপসনিন ফার্মা লিমিটেড। এখন আসুন যে মক্সিন এই ক্যাপসুলটির কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, ইনফেকশনজনিত বিভিন্ন রোগসমূহ নিরাময়ে মূলত মক্সিন এই ওষুধটিকে ব্যবহার করা হয়। যেমন নাক কান ও গলার ইনফেকশনজনিত রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, যোনি ও মূত্রনালীর ইনফেকশনজনিত রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ত্বক ও ত্বকের কাঠামোর ইনফেকশনজনিত রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, নিম্ন শ্বাসনালীর ইনফেকশনজনিত রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, গনোরিয়া ও দাঁতের অস্ত্রোপচারের পরবর্তীতে যে প্রদাহ বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই ইনফেকশন দূর করতে মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি। আমি এক কথায় যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময়ে মূলত মক্সিন এই ক্যাপসুলটিকে ব্যবহার করা হয়। এবার আসুন যে মক্সিন এই ক্যাপসুলটির সেবনবিধি কী সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 500 mg একটি করে ক্যাপসুল দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। এক টানা 7 দিন ওষুধটিকে সেবন করতে হবে, তাহলে অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে উদারময় হতে পারে, বদহজম হতে পারে, চামড়ার ফুসকুড়ি হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল যদি কোনো রোগীরা থেকে থাকে তাহলে সেই সকল রোগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না বা তাদের ওষুধটি সেবন করা উচিত নয়। আর গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে যদি ওষুধটিকে সেবন করার খুব প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর মক্সিন এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস মক্সিন ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 7.50 টাকা। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।